ক্ষতিকর সাকার ফিস, পুরো নাম সাকার মাউথ ক্যাটফিস, বৈজ্ঞানিক নাম হিপোস্টোমাস প্লেকোস্টোমাস। অ্যাকোয়ারিয়ামের শোভাবর্ধনকারী হিসেবে রাখা হয় বিদেশি প্রজাতির এই মাছটিকে। বর্তমানে দেশের বিভিন্ন নালা ডোবাসহ বিভিন্ন জলাশয়ে হরহামেশায় দেখা মিলছে এই মাছটির। দেখা মিলেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়েতেও। দ্রুত বংশবিস্তারকারী মাছটি জলজ পোকামাকড় ও শ্যাওলার পাশাপাশি ছোট মাছ এবং মাছের পোনাও খেয়ে থাকে। এছাড়া সাকার ফিশের পাখনা খুবই ধারালো। ধারালো পাখনার আঘাতে সহজেই অন্য মাছের দেহে ক্ষত তৈরি করে এবং পরবর্তীতে পচন ধরে সেগুলো মারা যায়। সাকার ফিশ রাক্ষসের প্রজাতির মাছ না হলেও প্রচুর পরিমাণে খাবার ভক্ষণ করে। এতে দেশীয় প্রজাতির মাছের সঙ্গে খাদ্যের যোগান নিয়ে তীব্র প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে বিলুপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে দেশি প্রজাতির মাছের। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতির সাকার ফিশ 16 থেকে 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। মাছটি পানি ছাড়ায় প্রায় 24 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। মাছ চাষিরা অভিযোগ করেন, তাদের ঘেরে এই মাছ ঢুকে পড়ে চাষের উৎপাদন কমিয়ে দিয়েছে। এর ব্যাপক বিস্তার ঘটলে দেশীয় প্রজাতির মাছ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন মৎস্য গবেষকরা। অনুসন্ধানে জানা যায়, সাকার ফিশের প্রভাবে মায়ানমার এবং আরব আমিরাতের মৎস্য চাষিরা ব্যাপক লোকসানের মুখে পড়েছে। বাংলাদেশে কয়েক বছর আগে উপকূলীয় জেলাগুলোতে প্রথম এই মাছের দেখা মেলে। তবে এখন সিলেট, ময়মনসিংহ, রংপুরের মতো জায়গা যা উপকূল থেকে অনেক দূরে, সেখানেও দেখা মিলছে এই মাছের। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ বলেছেন, সাকার মাছটি সহজে নতুন পরিবেশের সঙ্গে অভিযোজিত হয়ে দ্রুত বংশবিস্তার করতে সক্ষম। অনেকে শুরুর দিকে অ্যাকোয়ারিয়াম ফিশ হিসাবে পালন করলেও পরবর্তীতে মাছটি বড় হয়ে গেলে তখন পুকুর বা ডোবায় ছেড়ে দেয়। সেখানে মাছটি নতুন পরিবেশে খাপ খেয়ে দ্রুত বংশবিস্তার শুরু করে। মাছটি খেতে সুস্বাদু না হওয়াতে কেউই সাধারণত এই মাছটি খায় না এবং বাজারেও মাছটির কোনো চাহিদা নেই। এই মাছটি ভক্ষণে কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কি না সেই বিষয়ে এখনও কোনো গবেষণা হয়নি। তিনি বলেন, এই মাছটি একবার কোনো জলাশয়ে ঢুকে পড়লে এর বিস্তার রোধ করা খুবই কঠিন। চাষের পুকুরে এই মাছ ঢুকে পড়লে অন্য মাছের সঙ্গে খাবার এবং বাসস্থান নিয়ে প্রতিযোগিতা শুরু করে। এতে করে বাইরে থেকে পর্যাপ্ত খাবার প্রদান করলেও কাঙ্ক্ষিত মাছের উৎপাদন পাওয়া যায় না। অন্যদিকে চাষযোগ্য মাছ সাকার ফিশের সঙ্গে খাবার এবং বাসস্থানের প্রতিযোগিতায় টিকতে পারে না। এইভাবে মাছ চাষিরা লোকসানের মুখে পড়ে।